গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ পঁচিশে নভেম্বর দু হাজার চব্বিশ সোমবার আপনাদের নিয়ে চলে এসেছি নদীয়া জেলার অন্তর্গত বাইনিয়া মার্কেট এই বাইনিয়া মার্কেট সপ্তাহে কত দিন বসে সপ্তাহে দুটো দিন বসে সোমবার এবং শুক্রবার সময়ের যদি কথা বলি ভোর পাঁচটা থেকে মার্কেটটি শুরু হয়ে যায় কোন কোন সবজির ওপর নির্ভর করে এই বাইনিয়া মার্কেটটি হয়ে থাকে পেঁয়াজ এবং রসুন এছাড়া অন্য কোনো সবজি আপনি মার্কেটে এসে দেখতে পারবেন না গতকালকে আপনাদের নাজিরপুর মার্কেট থেকে জানিয়েছিলাম যেখানে রসুনের বাজার কুইন্টাল প্রতি দু হাজার টাকার ডাউনের দিকে ছিল তো তার তুলনায় আজকে এই যে বাইন্ডিয়া মার্কেটে বাজার কি কোনো রকম পরিবর্তন হয়েছে না একই জায়গায় স্থির হয়ে আছে সেটাই আপনাদের জানিয়ে দেবো তাছাড়া দেখব যে আজকে মার্কেটে আমদানিটা রয়েছে কেমন এবং যে রসুনের কোয়ালিটি সে কোন কোয়ালিটির রসুন সবচেয়ে বেশি মার্কেটে এসেছে তার পাশাপাশি আমরা দেখে নেব যে পেঁয়াজের পাইকারি বাজার কেমন যাচ্ছে তো বাজার অ্যাকচুয়ালি কাটা রয়েছে পেঁয়াজের কারণ বাইরে থেকে সব মাল ঢুকছে সেগুলো খুবই সস্তায় এবং ভালো কোয়ালিটির মাল দিচ্ছে বলে লোকাল যে পেঁয়াজগুলো রয়েছে তার চাহিদাটা খুবই কমে গিয়েছে তো কুইন্টাল প্রতি দু হাজার টাকা দেখা যাচ্ছে পেঁয়াজের উপর ডাউনের দিকে রয়েছে তো আজকে দেখে নেব বাইর মার্কেটে কেমন যাচ্ছে তো চলুন ফ্রেন্ড বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাব মার্কেটের দিকে দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছি রসুন মার্কেটে তো দেখে নেব যে আজকে কেমন রয়েছে পাইকির বাজার গত মার্কেটে জানিয়েছিলাম যেমন পাইকির বাজারটা ডাউনের দিকে ছিল তো আজকে কি বাইনে মার্কেটে একই রকম রয়েছে না পরিবর্তন এসেছে তো শুরুতেই আপনাদের সামনে যে মালটা দ্রুত মতো এখানে দেখতে পারবেন পারবো গড়মাল রয়েছে তো গড়মালের মধ্যে কিছু ভালো যে ফুলদানা রয়েছে সে মালটা দেখা যাচ্ছে যদি টাইটের কথা বলি তাহলে পরে একটু নরম রয়েছে খুব একটা ফুল টাইটের মাল সেরকম দেখা যাচ্ছে না যদি বলা হয় কালারের কথা সেটাও কিন্তু ভালো কালারের মাল দেখা যাচ্ছে তো দেখুন ফ্রেন্ড তো এরকমও কিছু মাল দেখতে পারবেন তো এই মাল দিয়েই গড় মাল রয়েছে তো কত করে বিক্রি করলো সেটাই জেনে নেবো দাদা ভাইয়ের কাছে দাদা ভাই কত বস্তা নেসেছেন আপনি মাল দুই বস্তা নেসেছেন কি দামে বিক্রি করলেন পঁচিশ হাজার কুইন্টাল প্রতি পার কিলো দুশো পঞ্চাশ টাকা আছে কি দাম চেয়েছিলেন এই আজকে চেয়েছিলাম তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা চেয়েছিলেন বলছি সে দামে আর পার নেই তাই তো বলছি এর আগে এই মালটা কি দামে বেচা করে গিয়েছেন কুইন্টাল তিরিশ হাজার টাকা বিক্রি তিরিশ হাজার করেছেন সেই মালে আজকে কুইন্টাল প্রতি পাঁচ টাকা দামে কম বিক্রি করতে হবে আচ্ছা বলছি দাদা আজকে মার্কেটে আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন আমদানিটা আছে কিন্তু মানে ইটা নেই পাঁচ টাকা কাটা রয়েছে একটা কাটা তো অসংখ্য ধন্যবাদ আপনাকে যদি লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু মোটামুটি আমদানি দেখা যাচ্ছে ঘোড়াটা ভালো নেই তো এইবার আপনাদের সামনে যে রসুনটা তুলে ধরতে দেখাবো যে কেমন রয়েছে এখানে দেখতে পারবেন যে গড় মাল রয়েছে তো গড় মালের মধ্যে সব ধরনের সাইজ দেখতে পারবেন যদি বলা হয় ফিনিশিংয়ের কথা খুব একটা ভালো ফিনিশিং নেই কিন্তু ব্রাইটনেস সেটাও মোটামুটি দেখা যাচ্ছে টাইট যদি কথা বলেন টাইট রয়েছে তো কত বস্তা রয়েছে সেটাই জানে নেবো সরাসরি আঙ্কেল মুখে থেকে বলছে আঙ্কেল কত বস্তা নিয়ে এসেছেন আপনি মালটা আমি মোট চার বস্তা মাল নিয়ে চার বস্তা নিয়ে এসেছেন কি দামে বিক্রি করলেন মালটা পঁচিশ টাকায় বিক্রি করলাম তিন বস্তা আর বাইশ টাকায় বিক্রি করলাম এক বস্তা আচ্ছা পঁচিশ হাজার কুইন্টাল প্রতি বিক্রি করছেন তিন বস্তা যেটা গড় মাল রয়েছে আর বাইশ হাজার টাকা সেটা কি ক্যাট মাল তো দেখুন এটা ক্যাট নেই এখানে যেটা দেখতে পারবেন ক্যাট লাটু মাল রয়েছে সেটাও মিক্সড রয়েছে এটাই এই পঁচিশ হাজার সাত হাজার কুইন্টাল প্রতি চাইছিলেন আচ্ছা আজকে মার্কেটে আপনার এটা কেমন রয়েছে রোশনের কম কম রয়েছে আচ্ছা পাইকের বাজার সেটা কি একটু কমের দিকে রয়েছে না ভালো দেখি কমের দিকে রয়েছে আচ্ছা এবার কত বিঘা লাগাচ্ছেন রসুন আমি আমার দুই বিঘা দুই বিঘা গত বছরের তুলনায় একটু বাড়িয়েছেন না কমেছে বাড়িয়েছেন তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা পঁচিশ হাজার কুইন্টাল প্রতি বিক্রি করলো এদিকে যে মালটা দেখতে পাচ্ছেন সেটা বাইশ হাজার টাকা কুইন্টাল প্রতি বিক্রি করলো সময় সাতটা বেজে ছাব্বিশ মিনিট আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু আজকে বাড়িনা মার্কেটে রসুনের আমদানিটা খুবই কম রয়েছে গতকালকে নাজিরপুর মার্কেটে বাজার ডাউন যাওয়াতে দেখা যাচ্ছে আজকে আমদানিটা সে পরিমাণে নেই তো দেখুন ফ্রেন্ড বাজারে এখন এই মুহূর্তে সর্বোচ্চ দামে যেটা এগিয়ে নিয়ে গেছে সেই রসুনটার কাছেই চলে এসেছে কেমন দানা দেখতে পারবেন এখানে দেখতে পারবেন যেখানে ফুল এবং লাডুয়া যে মালটা রয়েছে সেই মালটাই দেখতে পারবেন তো যদি বলা হয় ব্রাইটনেসের কথা খুবই সুন্দর ব্রাইটনেসের মাল দেখতে পারবেন টাইট ফিট সেটাও কিন্তু দুর্দান্ত টাইট ফিট রয়েছে পর্দা ফিনিশিং সব কিছুই ভালো রয়েছে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন তো চলুন জেনে নি দাদাভাইয়ের কাছে কত বস্তা নিয়ে বলছে দাদাভাই কত বস্তা নিয়ে এসেছেন আপনি মালটা এক বস্তা এক বস্তা নিয়ে এসেছেন দামে বিক্রি করলেন উনত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ হাজার পাঁচশো টাকা কুইন্টাল প্রতি বিক্রি করলেন যেটা পার কিলো দুশো পঁচানব্বই টাকা আচ্ছা কি দাম চেয়েছিলেন এই মালটা পঁয়ত্রিশ হাজার টাকা চেয়েছিলেন পঁয়ত্রিশ হাজার কুইন্টাল প্রতি চেয়েছিলেন আচ্ছা দাদাভাই আজকে মার্কেটে রসুনের আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন একটু কম রয়েছে আচ্ছা পাইকির বাজার সেটা কি একটু কমের দিকে না ভালো দিকে কমের দিকে রয়েছে আচ্ছা দাদু ভাই এবছর কত বিঘা লাগাচ্ছেন রসুন আপনি চার গত বছরের তুলনায় একটু আচ্ছা দু হাজার টাকা কম রয়েছে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা বাজারে সর্বোচ্চ দামে এগিয়ে আছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা কুইন্টাল আপনাদের জানিয়েছিলাম যে মার্কেটে সর্বোচ্চ দামে দাঁড়িয়েছিল উনত্রিশ হাজার পাঁচশো টাকা কুইন্টাল পদে তো এইবার ওর থেকেও একটু বেশি দামে রান করেছে সেই মালের কাছে আপনাদের নিয়ে চলে যাবো তো এখানে দেখতে পারবেন যে বোম রয়েছে ফুল রয়েছে এই দানার মাল দিয়েই দেখা যাচ্ছে এখানে তো এছাড়া অন্য কোনো সাইজ দেখতে পারছি না উপরের দিকে যদি বলা হয় ব্রাইটনেসের কথা তাহলে কিছুক্ষণ আগে আপনাদের যে ব্রাইটনেসের মাল দেখিয়েছিলাম উনত্রিশ হাজার পাঁচশো তার তুলনায় একটু কমা রয়েছে যদি এখান থেকে ওপরে একটা পর্দা সরানো যায় তাহলে কিন্তু ফুল ব্রাইটনেসের মাল বেরিয়ে যাবে তো দেখুন ফ্রেন্ড যদি বলা হয় টাইটের কথা দুর্দান্ত টাইট ফিটের মাল দেখতে পারবেন এখানে যেটা রয়েছে সুন্দর পর্দার ফিনিশিং এর সাথে রয়েছে তো কত বস্তা রয়েছে সেটাই জেনে নেবো আঙ্কেলের মুখে থেকে আঙ্কেল কত বস্তা নিয়ে এসেছে এই মালটা দুই বস্তা দুই বস্তা কি দামে বিক্রি করলেন তিরিশ হাজার তিরিশ হাজার কুইন্টাল প্রতি পার কিলো তিনশো টাকা আচ্ছা কি দাম চেয়েছিলেন এই মালটা বত্রিশ হাজার বত্রিশ হাজার কুইন্টাল প্রতি চেয়েছিলেন বলছি এর আগে এই মালটা কি দামে বিক্রি করেছেন এই মালটা বত্রিশ হাজার টাকা পাঁচশো বত্রিশ হাজার পাঁচশো এরকম এরকম বিক্রি করছেন সেই মাল আজকে তিরিশ হাজার বিক্রি করতে হলো আচ্ছা চাইকির বাজার সেটাকে একটু কমের দিকে রয়েছে না একটু ভালোর দিকে রয়েছে একটু কমের দিকে রয়েছে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা বোম এবং ফুল দিয়ে মিক্স রয়েছে যেটা তিরিশ হাজার কুইন্টাল প্রতি বিক্রি হয়েছে যেটা বাজারে এখন সর্বোচ্চ দামে দাঁড়িয়ে রয়েছে এখানে মার্কেটে আজকে যদি বলা হয় যে বেচা কেনার কথা তাহলে কিন্তু একেবারে ধীর গতিবেগে বেচা কেনা হচ্ছে মার্কেটে যদি আশেপাশে লক্ষ্য করে দেখেন তাহলে কিন্তু মার্কেটে সে পরিমাণে আমদানিটা নেই এইবার আপনাদের সরাসরি যে রসুনটার কাছে আমি নিয়ে চলে আব এখানে লাডুয়া এবং ক্যাট যে মালটা রয়েছে সেই মাল দেখতে পারবেন এক কথায় যেটা ক্যাট লাডুয়া মাল রয়েছে যদি বলা হয় ফিনিশিং এর কথা মোটামুটি রয়েছে খুব একটা ভালো ফিনিশিং দেখা যাচ্ছে না

জানিয়ে দেবো সঠিক খবর বাইনিয়া মার্কেট থেকে যে পেঁয়াজের পাইকিরি বাজার কতটা ভালো দিকে রয়েছে কি খারাপের দিকে রয়েছে তাছাড়া যদি আশেপাশে লক্ষ্য করে দেখেন তাহলে খুব একটা ভালো দেখা যাচ্ছে না যে পেঁয়াজ মার্কেটে ঢুকেছে তো শুরুতেই আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরবো তো দেখতে পারবেন যে একই দানার রয়েছে যেটা মিডিয়াম দানার বলা যাচ্ছে সেই মাল দেখতে পারবেন যদি কালারের কথা বলা সেটাও কালারফুল মাল রয়েছে ফিনিশিং এর সাথে তাই এই মাল কত বস্তা নিয়ে এসেছে সেটাই জেনে নেবো এখানে চাষি আঙ্কেলের মুখে থেকে আঙ্কেল কত বস্তা নিয়ে এসেছেন আপনি মালটা আমি এক বস্তা নিয়ে এক বস্তা নিয়ে এসেছেন কি দামে বিক্রি করলেন তেত্রিশ টাকা তেত্রিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি তিন হাজার তিনশো টাকা আচ্ছা কি দাম চেয়েছিলেন এই মালটা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা দাম চেয়েছিলেন বলছি আজকে মার্কেটে পেঁয়াজ এর এটা কেমন দেখতে পাচ্ছেন মোটামুটি মোটামুটি আচ্ছা যদি বলা হয় পাইকির বাজারের কথা সেটা কি একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে রয়েছে খারাপের দিকে আছে খারাপের দিকে বলছি এবছর কত বিঘা লাগাচ্ছেন পেঁয়াজ এই দু বিঘের মতো লাগিয়ে দুই বিঘা বলছি গত বছরের তুলনায় একটু বাড়িয়েছেন না কমে এসেছে একটু বাড়িয়েছে একটু বাড়িয়েছেন তো অসংখ্য ধন্যবাদ পেঁয়াজের আমদানির যদি কথা বলি যে মার্কেটে পেঁয়াজ ভরপুর আমদানি হয়ে থাকে সেই মার্কেটে কিন্তু এখন পেঁয়াজ আর দেখা যাচ্ছে লোকাল যে পেঁয়াজ রয়েছে তার প্রতি কিন্তু চাহিদা খুবই কমে গিয়েছে তো দেখুন ফ্রেন্ড এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছি এই মাত্র বিক্রি হলো তো কী পেঁয়াজ রয়েছে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন সুন্দর দানার মাল দেখতে পারবেন যেটা বড়ো সাইজের যে মালটা রয়েছে কালারফুল আমি কিন্তু বস্তা খুলতে পারছি না সুন্দর মাল রয়েছে তো উপর থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই মালটাই এক এখন বাজারে সর্বোচ্চ দামের দিকে দাঁড়িয়ে রয়েছে তো কি দামে বিক্রি করলো সেটাই জেনে নেবো দাদাভাইয়ের কাছে বলছে দাদাভাই কত বস্তা নিয়ে এসেছেন এই মালটা পাঁচ বস্তা পাঁচ বস্তা কি দামে বিক্রি করলেন চল্লিশ টাকা চল্লিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি চার হাজার টাকা আচ্ছা বলছি কি দাম চেয়েছিলেন এই মালটা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা দাম চেয়েছিলেন বলছে আজকে মার্কেটে পেঁয়াজের আমদানিটা কেমন দেখতে পাচ্ছেন আমদানি আছে অল্পই আছে অল্প আছে আচ্ছা পাইকির বাজার সেটাকে একটু কমে দিকে না ভালো দিকে রয়েছে ভালোই কমে দিকে অনেকটা কমে এসেছে তাই তো বাজার তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা চল্লিশ টাকা পার কিলো বিক্রি হয়েছে কুইন্টাল প্রতি চার হাজার টাকা তো বাজারে সর্বোচ্চ দামের দিকে দেখা গেছে তো পরবর্তীতে আবার জানাচ্ছে যদি এর থেকে বেশি দামে বিক্রি হয় দুঃখের সাথে জানানো রয়েছে বাইনিয়া মার্কেটে রসুনের বাজার খুব একটা ভালো রান করতে পারেনি গতকালকে নাজিরপুর মার্কেটে আপনাদের যেমন জানিয়েছিলাম পাইকের বাজার সেম সেই রকমই আজকে রান করেছে কোনো পরিবর্তন দেখতে পেলাম না যদি বলা হয় আজকে মার্কেটে আমদানির কথা গোটা মার্কেটে একশো পঞ্চাশ থেকে একশো সত্তর বস্তা রয়েছে গোলদানা রসুন এবং জাভাসো আশা করি আপনাদের বোঝাতে পারলাম যদি হয় বেচা কেনার কথা সেটাও কিন্তু একবারে ধীর গতি বেগে বেচা কেনা হয়েছে কোনো রকম দ্রুত গতি বেগে যে তাড়াহুড়া করে রসুন কিনছে সেরকম কোনো কিছু দেখা যাচ্ছে না মার্কেটে মার্কেটে যে রসুন সর্বোচ্চ দামের দিকে এগিয়ে নিয়ে যাবে সেই রসুনের কিন্তু আর দেখা পাচ্ছি না গতকালকে নাজিরপুরেও বিলুপ্ত ছিল আজকেও রয়েছে আজকের বাজারে সর্বোচ্চ দাম যেটা তিরিশ হাজার কুইন্টাল বিক্রি হয়েছে যেটা দুই বস্তা ছিল সেটা আপনাদের সামনে তুলে ধরেছি বোম এবং ফুল দিয়ে মিক্স ছিল কোয়ালিটি মোটামুটি ছিল Standard Cellona. মার্কেটে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে গড় যে রসুনটি রয়েছে কমা কোয়ালিটি সেই মালটাই বেচা বেশি রয়েছে তার গড় দামটাও কিন্তু কম রয়েছে সেই কোয়ালিটির রসুনের সাথে কিন্তু ভালো কোয়ালিটির রসুনের কিন্তু কখনোই কম্পেয়ার কোয়ালিটির রসুনের উপরে বাজারটা দেখা যাচ্ছে খুব কম রয়েছে বাজার টাউনের দিকে রয়েছে তাছাড়া একটু ভালো কোয়ালিটির যে গড়গুলো রয়েছে সাতাশ হাজার আঠাশ হাজার উনত্রিশ হাজার কুইন্টাল প্রতি বেচাকেনা হয়েছে কিন্তু আজকের বাজারে সেটা মাথায় রাখতে হবে তাছাড়া কমা কোয়ালিটির যে রসুনটা রয়েছে গড় রসুন তার প্রতি দেখুন চব্বিশ হাজার কুইন্টাল প্রতি পঁচিশ হাজার ছাব্বিশ হাজার এই দামে বেচা হয়েছে যদি বলা হয় ক্যাট রসুন কী দামে বেচা কেন হয়েছে কুড়ি হাজারও হয়েছে একেবারে মিনি যে ক্যাট রয়েছে কুড়ি হাজার যেটা তার থেকে একটু বড়ো রয়েছে একুশ হাজার বাইশ হাজার বাইশ হাজার পাঁচশো তেইশ হাজার কুইন্টাল প্রতি হয়েছে আজকের বাজারে যাবার যদি কথা বলে তাহলে কিন্তু জাবার বাজারটা বেশ ভালো রয়েছে যেখানে উনিশ হাজার কুইন্টাল প্রতি কুড়ি হাজার কুইন্টাল প্রতি একুশ হাজার কুইন্টাল প্রতি কেন হয়েছে আর যদি বলা হয় আমদানির কথা একেবারে অল্প পরিমাণে গোটা মার্কেটে আজকে জাবা তিরিশ বস্তা দেখা ডেলিভারি পেঁয়াজ মার্কেটে আসার পরে আমাদের লোকাল যে পেঁয়াজগুলো রয়েছে তার প্রতি চাহিদাটা খুবই কমে এসেছে আর যদি বলা হয় আমদানির কথা গোটা মার্কেটে আজকে পঞ্চাশ বস্তা দেখা দিয়েছে এই মার্কেটে পেঁয়াজ কোয়ালিটির যদি কথা বলি জাস্ট অসাধারণ কোয়ালিটির পেঁয়াজ কিন্তু মার্কেটে হয়ে থাকে তো সেই কোয়ালিটির দাম কিন্তু এখন একেবারেই কমে গিয়েছে যদি বলা হয় বেচাকেনার কথা একেবারে ধীর গতিবেগে বেচাকেনা কেনা হচ্ছে যদি বলা হয় যে কুইন্টাল পথে আজকে কতটা আপ ডাউন হলো আপের দিকে উঠছে না এখন ডাউনের দিকেই নেমে আসছে দিনতে দিন পেঁয়াজ আজকের বাজারে সর্বোচ্চ দাম দাঁড়িয়ে রয়েছে একচল্লিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি চার হাজার একশো টাকা চল্লিশ টাকা পার কিলো কুইন্টাল প্রতি চার হাজার দেখুন এই দুটোই সর্বোচ্চ দামে দাঁড়িয়ে রয়েছে তার নিচে যেগুলো বেচাকানো হয়েছে মার্কেটের যেসব বাদবাকি পেঁয়াজগুলো ছিল তিরিশ টাকা পার কিলো একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ মানে মার্কেটের সবচেয়ে বেশি তিন হাজার কুইন্টাল প্রতি থেকে তিন হাজার চারশো টাকা কুইন্টাল প্রতি সবচেয়ে বেশি বেচা কেনা হয়েছে আজকের বাজারে তো দেখা যাচ্ছে কুইন্টাল প্রতি আজকে এক হাজার নশো থেকে দু হাজার টাকা ডাউনের দিকে রয়েছে পেঁয়াজের বাজার ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকুই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাদের কাছে আশা রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে শুনে চলাফেরা করবেন তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে সো আজকের মতো গুড বাই